بسم الله، الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، الحمد لله، আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ তিনি আমার রব। আজকের পর্বে আমরা আলোচনা করব আল ওয়াকিল তথা পরম নির্ভরযোগ্য এই নামটি নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্ব। আল্লাহর কাছে চাইলে আপনার কল্পনাও সত্যি হয়ে যাবে, আপনার ধারণাও বাস্তবে পরিণত হবে, আপনার আশার বস্তুগুলো তিনি বাস্তবে রূপান্তর করে দেবেন, আপনার স্বপ্নগুলো তিনি সত্যি করে দেবেন। আল ওয়াকিল তথা পরম নির্ভরযোগ্য। আপনি কি নিজের দুর্বলতা অনুভব করতে পারেন? আপনার কাছে কি সারা দুনিয়া বিশাল মনে হয়? এই ব্যস্ততম জীবনের অধ্যায়ে নিজেকে একটা পাখির পালকের মতো মূল্যহীন মনে হয় কখনো? আপনার কি মনে হয় আপনি একটা দুর্বল পাখি যার ডানাগুলো কেটে ফেলা হয়েছে? আপনার কি মনে হয় চলার জন্য ডানাহীন পাখির মতো আপনারও সাহায্য প্রয়োজন? আপনার কি এমন কিছু আছে যেগুলোর ব্যাপারে আপনি ভয় করছেন? আপনি কি চাচ্ছেন এমন কারো কাছে এগুলো সংরক্ষণের ভার দিতে যিনি এগুলো হারাবেন না, হোক তার সন্তান, সম্পত্তি, স্বাস্থ্য বা জীবন? তাহলে আল্লাহর মহান নাম আল ওয়াকিল তথা পরম নির্ভরযোগ্য এই নামের আলোয় আলোকিত হন, এই মহান নামের সাথে নতুন করে পরিচিত হন, এই নামের অর্থে গভীরভাবে পদাচরণ করুন, নিজের দুর্বলতা, দুশ্চিন্তা, একাকিত্ব থেকে মুক্ত হয়ে যান। আল ওয়াকিলের ছায়ায় আপনি আশ্রয় নিন, তাকে পরম আস্থাভাজন হিসেবে মেনে নিন। পরম নির্ভরযোগ্য কেবল তিনি যার উপর আপনার সকল নির্ভরতা সঁপে দিতে পারবেন, আশ্রয়ের প্রয়োজনে যার নিকট আশ্রয় নিতে পারবেন, আপনার সকল আশা ভরসা যার সাথে সম্পৃক্ত করে দিতে পারেন। আপনি যে কাজে আল্লাহর উপর নির্ভর করবেন সেই কাজের কথা ভুলে গেলেও চলবে আপনার, কারণ যদি আপনি আল্লাহর উপর নির্ভর করেন তাহলে এমন একজনের উপর আপনি নির্ভর করলেন যিনি সকল কিছুর তত্ত্বাবধায়ক, আসমান জমিন তারই সামান্য সৃষ্টি, তিনিই রক্ষা করেন এবং তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি নিজ সত্তার মহত্ব ঘোষণা করে বলেন, তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, অতএব তাকেই আপনি গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে, সূরা মুজ্জাম্মিল আয়াত 9। পূর্ব পশ্চিমের রব নিজে তাকে আপনার কর্মবিধায়ক ও আস্থাভাজন করে নিতে বলেছেন, এর থেকে স্বস্তি, মর্যাদা ও তাওফিকের বিষয় আর কি হতে পারে? তিনি চান আপনি শুধু এই কথাটা অন্তর থেকে বলুন, আল্লাহ আপনি আমার তত্ত্বাবধায়ক। এই পৃথিবীর বুকে এমন কোনো ধনী লোক কি আছে যে আপনাকে শুধু তার সাহায্যে চলতে বলবে, শুধু তার উপরেই নির্ভর করতে বলবে, শুধু তার কাছেই আশ্রয় নিতে বলবে? না, এমন কোনো ধনী লোকের অস্তিত্বই পৃথিবীতে নেই, কারণ আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার, আপনার জন্য যথেষ্ট হওয়া কিংবা আপনাকে সব কাজে সহযোগিতা করতে পারার ক্ষমতা কোনো মানুষই রাখে না। একমাত্র আল্লাহই এমনটা বলেন, করেন এবং করার ক্ষমতা রাখেন। আল্লাহর উপর নির্ভরতা অন্তরের দৃঢ়তার এক নিদর্শন। এই নির্ভরতা আপনাকে বিশাল ছাতার নিচে জায়গা করে দেবে। এই ছাতা আপনাকে দুশ্চিন্তার রোদ, বিপদের বৃষ্টি এবং দুনিয়াবী দুশ্চিন্তার বাতাস থেকে রক্ষা করবে। ওই ব্যক্তি বঞ্চিত যে এই ছাতা গ্রহণ করতে পারে না বা এই ছাতার নিচে আশ্রয় নিতে পারে না। সুমহান রাজা ও সর্বশ্রেষ্ঠ রব আপনাকে আদেশ দিয়েছেন তাকে পরম নির্ভরযোগ্য হিসেবে মেনে নিতে। তিনি আপনাকে বলছেন আপনার সকল প্রয়োজন তার দুয়ারে উপস্থিত করতে, কারণ তিনি আপনার প্রয়োজনগুলো পূরণ করেন। তিনি বলছেন তার কাছে আশ্রয় নিতে, যেন অবিশ্বাসের তীর আপনাকে বিদ্ধ না করে। তিনি বলেছেন তার দিকেই আপনার সকল বিষয় ন্যস্ত করতে, যেন সকল কাজ সুস্থ ও যথাযথভাবে সম্পূর্ণ হয়। প্রশ্ন হল, আপনি কিসের অপেক্ষা করছেন? কী কারণে আপনি নিজেকে এই অনুগ্রহ থেকে বঞ্চিত করছেন? আপনি এই আয়াতগুলো পড়ুন আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান এবং সিজদাকারীদের মাঝে আপনার উঠা বসা, সূরা শোআরা আয়াত 217-219। কী সেই মহান বিষয়, মারাত্মক বিপদ বা কঠিন দুর্ভাবনা যা এই মর্যাদাবান রবের জন্যও কঠিন? আল্লাহ হয়তো সকল মর্যাদার অধিকারী, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আপনি চারদিকে যে মর্যাদা ও প্রতিশ্রুতির কথা শুনতে পান তার রব তো একমাত্র আল্লাহ হয়। তাহলে সকল মহাত্মা, বরত্ব ও মর্যাদার অধিকারী রবের সামনে আপনার বিপদ কিভাবে মাথা তুলে দাঁড়াবে? বাৎসরিক পরিকল্পনা। আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টির উপর ভরসা করবেন সেটি হলো আপনার সকল নির্ভরতা ও আস্থা অন্যদের থেকে ঝেড়ে ফেলে জিহ্বা দিয়ে বলার আগে অন্তরে বলবেন,
আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। সূরা ফাতিহা আয়াত 5। আপনি তার ইবাদত করার লক্ষ্যে তার কাছে সাহায্য চাইবেন, তার উপর ভরসা করবেন এবং শুধু তার কাছে শক্তি কামনা করবেন। এটা কল্পনাই করা যায় না যে আল্লাহ আপনাকে তার ইবাদত করতে এবং তার উপর নির্ভর করতে বলবেন। অতঃপর যখন আপনি তার উপর নির্ভর করবেন তখন তিনি আপনাকে অপমানিত করবেন। এটা সির্ফ অসম্ভব, এ হতেই পারে না। আপনি তার কাছে পূর্ণ ভালোবাসার সাথে তার ইবাদতের ব্যাপারে সাহায্য চাইবেন, অথচ তিনি আপনাকে সাহায্য করবেন না, এমনটা কখনোই হতে পারে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী বেশি বেশি পড়বেন, আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার উত্তম ইবাদতের ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। আমি কি বেশি বেশি পড়তে বললাম? তাহলে সরি বলছি, শুধু বেশি বেশি পড়বেনই না, বরং দৈনিক রুটিন, বাৎসরিক পরিকল্পনা ও জীবনের লক্ষ্য বিনির্মাণে এই দোয়া যেন সবসময় চলমান থাকে। এর কারণ হলো, যদি তিনি আপনাকে সাহায্য না করেন তাহলে এমন কোনো শক্তি নেই যা আপনাকে সাহায্য করতে পারে। তিনি যদি আপনাকে সাহায্য না করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তার সাহায্য না পেলে আপনি দুনিয়া ও আখিরাত উভয়টাই হারাবেন। ইবনুল কাইয়িম রাহিমহুল্লাহ হতে বর্ণিত, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমহুল্লাহ বলেন, আমি সবচেয়ে উপকারী দোয়া খুঁজতে লাগলাম। আমার কাছে মনে হলো সেই দোয়াটি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যাপারে তারই সাহায্য চাওয়া। দোয়াটি খুঁজে পেলাম সূরা ফাতিহার ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াতে। তিনি আরও বলেন, অন্তরের দুই বড় রোগ হয়, বান্দা যদি এই দুটো রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে না পারে তাহলে সে নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। এই দুটি হলো লৌকিকতা এবং অহংকার। লৌকিকতার ঔষধ হলো ইয়াকা নাআবুদু, আর অহংকারের ঔষধ হলো ইয়াকা নাস্তাঈন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহকে বারবার বলতে শুনতাম, ইয়াকা নাআবুদু হলো লৌকিকতার ঔষধ, ইয়াকা নাস্তাঈন হলো অহংকারের ঔষধ। এইমাত্র যে সালাত আদায় করলেন, এই সালাতের ব্যাপারেও আল্লাহ যদি আপনাকে সাহায্য না করতেন তাহলে কোনোভাবেই তা আপনি আদায় করতে পারতেন না। তার জন্য বিনয়ী হন, তিনি দয়ালু, তার দোয়ারে আপনার প্রয়োজনের ঝুলিটা বাড়িয়ে ধরুন। শুধু আপনার হৃদয়টা তার জন্য বিনয়ী করে দিন, তার কাছে দোয়া না করলেও বিনয়ী হন অন্তত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে এই বিনয়ী ভাবটাই তো চান। আপনি নিশ্চিত থাকুন যে এরপর থেকে তিনি আপনার সব প্রয়োজন পূরণ করে দেবেন, আপনার অসুস্থতা দূর করে দেবেন, আপনার চোখে মুখে উল্লাস ফুটিয়ে দেবেন। আল্লাহর কাছে চাইলে আপনার কল্পনাও সত্যি হয়ে যাবে, আপনার ধারণাও বাস্তবে পরিণত হবে, আপনার আশার বস্তুগুলো তিনি বাস্তবে রূপান্তর করে দেবেন, আপনার স্বপ্নগুলো তিনি সত্য করে দেবেন। আর নির্ভর করুন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর উপর, যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান। সূরা শুআরা আয়াত 218। যার জন্য আপনি সালাতে দাঁড়ালেন, যার জন্য মাটিতে কপাল ঠেকালেন, যার জন্য মাথা নোয়ালেন, তার কাছেই তো আপনি নিজের প্রয়োজনের কথা জানাবেন, তার দিকেই তো আপনার সুস্থতার ভার দেবেন, তিনিই তো হবেন আপনার নিরাপত্তার আশ্রয়স্থল, তিনিই তো আপনার স্বপ্নপূরণে সহায়ক। আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরুন। অন্য কেউ বিশ্বাসঘাতকতা করলেও তিনি আপনার প্রকৃত নির্ভরতার স্থান। একবার এক সৎকর্মশীলা মায়ের ছেলে বাইরে দেশে পড়াশোনা করার ব্যাপারে মনস্থ করল। বাইরের দেশগুলোতে পড়তে গিয়ে দিন থেকে দূরে সরে যাওয়ার ঘটনাগুলো মা শুনেছিলেন, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে রাজি হতেই হলো। তিনি জানতেন যে আল্লাহ তার ছেলেকে রক্ষা করতে সক্ষম, তাই নিজের ছেলের জন্যে সালাতে সবসময় দোয়া করতেন। ছেলে পড়াশোনা শেষে যথারীতি দেশে ফিরে এল। মা দেখতে পেল তার ছেলের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে, সে মসজিদমুখী হয়ে গেছে, সে বেশি বেশি সালাত আদায় করছে, ভালো কাজের আদেশ করছে ও খারাপ কাজের নিষেধ করছে। আগে সে যা অর্জন করেনি তা সে এবার অর্জন করতে শুরু করেছে। আগে যা অর্জন করা তার জন্য কষ্টসাধ্য ছিল, এখন তা সে সহজেই অর্জন করতে পারছে। আমরা কীভাবে ভাবতে পারি যে পরম নির্ভরযোগ্য আল্লাহ তাআলা এমন মায়ের ছেলেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন, যে সবসময় বিনয়ের সাথে চাইতেন, আল্লাহ আমার সন্তানকে রক্ষা করুন, আপনার উপরে আমি নির্ভর করলাম, ছেলের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করবেন না। অস্ত্রসজল চোখ ও মুচকি হাসি। যদি দুনিয়ার কোনো রাজা আপনাকে বলে আমার উপর নির্ভর করো, আমি তোমার প্রাপ্য ওই অত্যাচারী দখল থেকে আদায় করে দেব, তুমি শুধু আমার উপর নির্ভর করে এই কাজে আমাকে নিযুক্ত করো, তাহলে আপনার কি কোনো সন্দেহ থাকবে যে আপনার প্রাপ্য আপনি পাবেন না? ওই রাজার যে কোনো সহকারী একটি কলমের আচরিত সেই অত্যাচারী কাঁপতে কাঁপতে এসে আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেবে। তাহলে যদি রাজা নিজেই কাজটা করে দেন তাহলে কেমন হয়? আগের রাজা আর রাজার সহযোগিতার কথা বাদ দিন, এই আয়াতটি পড়ুন।
আর আপনি নির্ভর করুন ওই চিরস্থায়ী সত্তার উপর যিনি চিরঞ্জীব। সূরা ফুরকান আয়াত 68। আপনার ভেতরে এতক্ষণে প্রয়োজনের সকল চিত্র উধাও হয়ে গেছে, তাই না? আপনার মনে আর কোনো ভয় নেই, নেই দুর্ভাবনা বা দুশ্চিন্তার ছাপ। আল্লাহ আপনার সকল সমস্যা সমাধান করে দেবেন, আপনার সব ব্যথা মুছে দেবেন, স্বপ্নগুলো সত্যি করে দেবেন, ফলে আপনার অশ্রুজল পরিণত হবে মুচকি হাসিতে। আপনি মারা যেতে পারেন, কিন্তু চিরস্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব। আপনার মৃত্যুর পর আপনার ছেলেদের তিনি দেখে রাখবেন। আপনার রেখে যাওয়া ছেলেদের নিয়ে দুশ্চিন্তা করে ব্যস্ত হয়ে পড়তে হবে না। সেই চিরস্থায়ী আল্লাহ চিরঞ্জীব, আর আপনি মরণশীল। সেই আল্লাহই তো তাদের জন্য যথেষ্ট। তিনি তাদের সাথে থাকবেন, তাদের অবস্থা দেখে রাখবেন, তাদের সুখী করবেন। আপনার জীবনদশায় তারা যে অবস্থায় ছিল তার থেকে ভালো অবস্থা ফিরিয়ে দেবেন, কেননা তিনি তো সেই চিরস্থায়ী আল্লাহ যিনি মৃত্যুবরণ করেন না, জীবনের অক্সিজেন। কেউ যদি আপনার উপর অত্যাচার নাও করে, তবুও আল্লাহর উপর নির্ভর করুন। নির্ভরতা শুধু অত্যাচারী অত্যাচার থেকেই বাঁচায়। নির্ভরতা শুধু অত্যাচারী অত্যাচার থেকেই বাঁচায়, শুধু নির্ধারিত কাজে সাহায্য করে এমন নয়। নির্ভরতা আপনার জীবনে অক্সিজেনের মতো। আপনি কি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন? সুস্থ অবস্থায়ও আল্লাহর উপর নির্ভর করুন। আপনার হৃদস্পন্দন, অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া, শরীরের রক্তের প্রবাহ, খাদ্যের পরিভ্রমণ, এই সবই ছেড়ে দিন আল্লাহর হাতে। তিনি যদি আপনার চোখের পাতা বন্ধ করার অনুমতি না দিতেন, তাহলে তো চোখ দুটো শুকিয়ে কাঠ হয়ে যেত। তিনি যদি আপনার জিহ্বাকে স্বাদ আস্বাদনের সক্ষমতা না দিতেন, তাহলে আপনার কাছে এই জীবনটা অর্থহীন মনে হতো। তিনি যদি আপনার চামড়াকে অনুভব করার শক্তি না দিতেন, তাহলে আপনি টের না পেলেও তা ছিন্নভিন্ন হয়ে যেত। সন্তানদের ভালো হওয়ার ব্যাপারে নির্ভর করুন কেবল আল্লাহর উপরেই। এমন কত ছেলেকে দেখেছি যারা মসজিদে বড় হয়েও পরে নাস্তিক হয়ে গেছে। এমন ভয়ানক পরিণতি হতে আমরা পানাহ চাই দয়াময় আল্লাহর কাছে। অনেক ছেলে আছে যাদের হাতে মা বাবা অর্থ ঢেলে দিয়েছে, সবচেয়ে বেশি যত্ন নিয়েছে, কিন্তু তারা নষ্ট হয়ে গেছে। আরও দেখেছি এমন ছেলেদের যাদেরকে তাদের বড় ভাইরা যত্ন আত্মি নিয়ে ঘিরে রেখেছিল, তারপরেও তারা বিচ্যুত হয়ে গেছে। আপনার ছেলের অন্তরে হৃদায়তের জায়গাটা কতটুকু তা কেবল আল্লাহই জানেন। তার কাছে চান যেন তিনি আপনার অন্তরটাকে ঈমানে পরিপূর্ণ করে দেন। এটার উপরই নির্ভর করুন। বিনয়ের সাথে তাকে বলুন, হে আমার রব, এই আমার সন্তান, আপনি আমার রব, তারও রব, তাকে আপনি হৃদায়ত দিন, আপনাকে জানার শক্তি দিন, আর আমাকে তার প্রতিপালনে সহযোগিতা করুন। হে আমার রব, আপনি যদি সাহায্য না করেন, তাহলে আমি তো তাকে সালাত আদায় করার আদেশটাও ভালোভাবে দিতে পারবো না। আপনি যদি সাহায্য না করেন, তাহলে সেও পারবে না আন্তরিকতার সাথে সালাত আদায় করতে। সুতরাং আমাদের সাহায্য করুন আপনার স্মরণ, কৃতজ্ঞতা ও উত্তম ইবাদত করার ব্যাপারে। আল্লাহবিহীন জীবনটাই জাহান্নাম। আপনার জীবনের সফলতা অর্জনে নির্ভর করুন আল্লাহর উপর। তিনি ছাড়া আপনার জীবনটা জাহান্নামে পরিণত হবে। কেউ কেউ বলে, শুধু নিজের স্ত্রীর প্রশংসা করবে, তার এত প্রশংসা করবে যে তার মন জয় করে নেবে, তার দিকে তাকিয়ে মুচকি হাসবে, তার সাথে শব্দ ব্যবহার করবে, এভাবে তার মন জয় করে নেবে, তার ভালোবাসা অর্জন করবে। এর সবই ঠিক, কিন্তু এর আগে মাঝে ও শেষে আপনি বলবেন, আল্লাহ আমার স্ত্রীকে আমার জন্য ঠিক করে দিন। তার উপরই নির্ভর করুন, কেবল তার কাছেই সাহায্য চান। তাকে ডেকে বলুন, আমার সবগুলো মুচকি হাসির কোনো ফায়দা হবে না যদি আপনি না চান। তার কাছে বিনয়বনত হয়ে বলুন, আল্লাহ তার অন্তরটা আপনার হাতে, আমার হাতে নয়, সুতরাং আমাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে দিন, দুইজনের মাঝে সমঝোতা করে দিন, আমাকে বানিয়ে দিন তার আত্মার প্রশান্তি, অন্তরের শান্তি ও চোখের শীতলতা স্বরূপ, আর তাকে বানিয়ে দিন আমার আত্মার প্রশান্তি, অন্তরের শান্তি ও চোখের শীতলতা স্বরূপ। আপনি যে দুর্বল, আপনার শক্তি যে সীমিত, আপনার সক্ষমতা যে স্বল্প, আর আল্লাহ একাই হলেন সর্বশক্তিমান, সুদৃঢ় ও মহান, এই স্বীকৃতিটা আল্লাহ আপনার থেকে চান। আপনি যদি এটা স্বীকার করে নেন, তাহলে নির্ভরতার 3/4 হয়ে গেল। এই নির্ভরতা যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার আশেপাশে সব কিছু পরিবর্তন হচ্ছে। বিশ্বাস করুন, দেখবেন সব কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার প্রয়োজন দুশ্চিন্তা আর দুর্ভাবনা থেকে বেরিয়ে আসুন। ধরুন আপনি এমন একজন মানুষ যার কোনো প্রয়োজন নেই, কোনো স্বপ্ন নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো রোগ নেই, তারপরেও আপনাকে তার উপর নির্ভর করতে হবে, যেন তিনি আপনাকে ভালোবাসেন। আপনি কি চান না তিনি আপনাকে ভালোবাসবেন? নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159।
আল্লাহ বান্দাকে ভালোবাসেন। যে লোকের অন্তরে সামান্য বিনয়ও আছে, সেও এ কথা শুনলে তার অন্তরটা কেঁপে উঠবে, তার আত্মাটা তীব্র এক আকাঙ্ক্ষা ও কামনায় বিগলিত হয়ে যাবে। যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি আপনাকে ভালোবাসেন, অন্তত এই কারণটাই যথেষ্ট তার উপর নির্ভর করার জন্যে। আপনার জন্যে আল্লাহই যথেষ্ট। কিছু মানুষ এসে আপনাকে পেছনে হাঁটার পরামর্শ দেবে, তারা নির্মম বাস্তবতার কিছু নমুনা আপনার কাছে পেশ করে আপনার অন্তরে দৃঢ় বিশ্বাসটাকে নামিয়ে দেবে। তারা আপনার অনুভূতি নিয়ে খেলা করবে, তারা আপনাকে বলবে আপনার অবস্থান থেকে সরে এসে আপনার মূল্যবোধকে ছেড়ে না দিলে আপনার বিপদের আশঙ্কা থাকবে। এ অবস্থায় আপনি আপনার অন্তরটাকে ঈমান দিয়ে ধৌত করবেন, শুধু বলবেন আমার জন্যে আল্লাহই যথেষ্ট, তার উপরই আমার পরম নির্ভরতা। এই কথা বলার সাথে সাথে আপনি আল্লাহর দয়া ও অনুগ্রহ পেয়ে যাবেন, আপনার আর কোনো ক্ষতি হবে না। এই আয়াতটা মনোযোগ দিয়ে পড়ুন। এদেরকে লোকেরা বলেছিল, তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদের ভয় করো। কিন্তু এই কথা তাদের ঈমানকে আরও বাড়িয়ে দিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তারপর তারা আল্লাহর দয়া ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল, কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট তারা তারই অনুসরণ করেছিল এবং আল্লাহ মহান অনুগ্রহশীল। সূরা আলে ইমরান আয়াত 183-184। খারাপ কিছুতে আক্রান্ত হওয়া এরকমটা নিঃসন্দেহে হবে না, বরং যেই বিপদ থেকে আপনি সামান্য পরিমাণও নিষ্কৃতি পাবেন না বলে মনে করেছিলেন, সেই বিপদ তো আপনাকে স্পর্শই করবে না, আপনার চামড়ায় সামান্য পরিমাণ ক্ষতও তৈরি হবে না। আল্লাহর ইচ্ছায় আপনার বিন্দুমাত্র আফসোসও করা লাগবে না এই নির্ভরতার জন্যে। মন থেকে আয়াতটা পড়ুন, আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই তো যথেষ্ট। সূরা আহজাব আয়াত 3। আপনি যদি আল্লাহর উপর নির্ভর করেন, তাহলে এটা মনে করবেন না যে তাকে ছাড়া অন্য কাউকে নির্ভর করার মতো না পেয়ে আপনি তার কাছে এসেছেন, না কখনোই নয়। বরং সৃষ্ট জীব মহান এবং সর্বশ্রেষ্ঠ যে সত্তার উপর নির্ভর করতে পারে, আপনিও তার উপরে নির্ভর করেছেন। কেউ কেউ বলে, দোয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। আশ্চর্য, আপনার কাছে এর চেয়েও শক্তিশালী আর কি আছে? দোয়াই তো নির্ভরতার সোপান। দোয়া মুখের কথায় পরিণত হওয়ার আগে অন্তরে এক দৃঢ় বিশ্বাস ধারণ করে থাকে। এই বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে পারেন, আর এটাই নির্ভরতার সবচেয়ে স্পষ্ট চিত্র। যে বলে অমুকের তো আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, তাকে বলে দিন আল্লাহই তো তার তত্ত্বাবধায়ক হিসেবে যথেষ্ট, আল্লাহকে পেয়ে সে কতই না ধন্য। তার কিসের কমতি থাকবে যদি তার সাথে রাজাধিরাজ ও আসমান জমিনের রব আল্লাহই থাকেন? তোমরা দুনিয়ার সব কিছু নিয়ে নাও, আমার আত্মাটা শুধু স্বাধীন করে দাও। এতে তোমরা আমাকে নিঃস্ব মনে করলেও আমি তোমাদের মাঝে সবচেয়ে ধনী। যৌক্তিক কারণ। আচ্ছা, আপনি জানেন শুধু আল্লাহর উপর নির্ভরতায় যথেষ্ট কেন? এখানে একটা যৌক্তিক কারণ আছে, সেটা হলো আল্লাহ হলেন জমিন ও আসমানের মালিক, আর আসমানসমূহ ও জমিনে যা আছে সবই আল্লাহর, আর আল্লাহই কর্মবিধায়ক রূপে যথেষ্ট। সূরা নিসা আয়াত 132। আপনি যাকে ভয় পান সে কি জমিনের বাসিন্দা নয়? যদি বলেন হ্যাঁ, তাহলে সে তো আল্লাহরই মালিকানাই, আল্লাহই তার পরিচালক। যে রোগ আপনাকে দুর্বল করে ফেলে, যা থেকে আরোগ্য লাভের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তা কি জমিনের না? তাহলে সেটাও তো আল্লাহরই মালিকানায় আছে। তিনি এই রোগকে আদেশ দিতে পারেন আপনার দেহ ত্যাগ করার। আপনার যত দুশ্চিন্তা, দুর্ভাবনা, ক্লান্তি, ব্যস্ততা সবই কি জমিনের ভেতরের নয়? তাহলে এই জমিনটা যার, এই জমিনের সব কিছু যার, তার উপর ভরসা রাখুন। তার এক আদেশে আপনার সকল দুঃখ, দুর্দশা, দুর্ভাবনা, দুশ্চিন্তা নিমিষেই মিলিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সব কিছুর স্রষ্টা, তিনি যা চান তাই করতে পারেন। এই জন্যে সকল বিষয়ে আমরা শুধু তারই উপর ভরসা রাখব। আল্লাহ সকল কিছুর স্রষ্টা, তিনি সব কিছুর উপর কর্মবিধায়ক। সূরা যুমার আয়াত 62। একবার ভেবে দেখুন, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, আমাদের জন্যে আল্লাহ যথেষ্ট আর তিনি উত্তম কর্মবিধায়ক। আমাদের জন্যে আল্লাহ ছাড়া আর কেউই নেই, তিনিই তো সর্বোত্তম কর্মবিধায়ক, তার থেকে মহান, বেশি মর্যাদার আর কেউই নেই। সাবধান হন, নির্ভরতার জায়গায় তাকে বাদ দিয়ে অন্য কাউকে রাখার ব্যাপারে সাবধান থাকুন। সাবধান থাকুন তিনি ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেওয়ার ব্যাপারেও, অন্যথায় আপনি দুর্বল হয়ে পড়বেন, দুর্ভাবনা আপনাকে আক্রমণ করে বসবে, আপনার হৃদয় দুনিয়ার ভাবনায় মত্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন,
তোমরা আমার পরিবর্তে কর্মবিধায়ক হিসেবে কাউকে গ্রহণ না করো। সূরা বানী ইসরাইল আয়াত 2। চিরস্থায়ী তিনি থাকতে অন্য কাউকে খোঁজা, অন্য কারো উপর নির্ভর করা, সংরক্ষণকারী তিনি থাকতে কারো কাছে আশ্রয় নেওয়া আপনার জন্য হারাম। তিনি যে সর্বশ্রোতা মহাজ্ঞানী, তাই তার উপর নির্ভর করবেন। তিনি গোপনে সংগঠিত সব কিছু শুনতে পান। গভীর আমানিশায় যা কিছু গড়ে থাকে তার সবই তিনি অবগত। আপনি কিভাবে অন্য কারোর উপর নির্ভর করতে পারেন, অথচ তিনি ছাড়া আর কেউ গোপনীয় বিষয়গুলো শুনে না, জানেও না? আর নির্ভর করো আল্লাহর উপর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। সূরা আনফাল আয়াত 61। যে অত্যাচারী আপনাকে কষ্ট দিচ্ছে সে তো আপনার রক্ষাকারী রবেরই সৃষ্ট, তাই নির্ভর করুন আল্লাহর উপর, তিনি অন্যের দেয়া কষ্ট থেকে আপনাকে রক্ষা করবেন। পরিপূর্ণ সাহস নিয়েই বলুন, আমি তো নির্ভর করি আমার ও তোমাদের রব আল্লাহর উপর, এমন কোনো জীবজন্তু নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। সূরা হুদ আয়াত 56। শয়তান তার বাহিনী ও শক্তি নিয়ে মানুষকে কুমন্ত্রণা দেয়, ভয় দেখায়, তারপরেও সে আল্লাহর উপর নির্ভরকারী বান্দার কাছে পৌঁছতে পারে না। নিশ্চয় যারা ঈমান আনে এবং তাদের রবের উপরই নির্ভর করে তাদের উপর তার কোনো আধিপত্য নেই। সূরা নাহল আয়াত 99। তাহলে কিভাবে অফিসের বস, খারাপ প্রতিবেশী, মন্ত্রী বা অন্য কোনো নেতা পৌঁছতে পারবে? স্মরণ করুন, যে আল্লাহর উপর নির্ভর করে তার জন্যে আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। যদি তাকে আপনার সকল কাজে সাহায্যকারী হিসেবে গ্রহণ করেন, তার উপরই নির্ভর করেন, ভরসা রাখেন, তাহলে অন্য কাউকে আপনার কখনও প্রয়োজনই হবে না, তিনি আপনার জন্য যথেষ্ট, তিনি আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করবেন। আল্লাহর দেয়া নিরাপত্তা যদি আপনাকে চতুর্পাশ থেকে ঘিরে না রাখে তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জীবন অসুখ বিসুখ, ক্লান্তি শ্লান্তি, ষড়যন্ত্র, কূটকৌশলে ভর্তি। আপনাকে আল্লাহর রক্ষণাবেক্ষণ ছাড়া পেলে এই কেউটে সাপগুলো আপনার ওপর ছুবল হানতে থাকবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, এটাই বাস্তবতা। শুধু বলুন, আল্লাহ আপনার ওপর ভরসা করলাম। আপনি কি অন্তর থেকে বললেন? এবার মুচকি হাসুন, দেখবেন সব কেউটে সাপ উধাও হয়ে গেছে। কিছু জিনিস আপনার জন্য হুমকি। আপনি যখন সকালে বাসা থেকে বের হন তখন বাইরে আপনার জন্য ভয়াবহ দুর্ঘটনা, অসুখ সৃষ্টিকারী বায়ুপ্রবাহ, পতনমুখী গর্ত, গালি দেওয়ার মতো খারাপ মানুষ, হিংসা করার মতো লোক, অথবা এক কুটিল চাকরিজীবী অথবা প্রতারক বিক্রেতা আপনাকে অনুসরণ করে। তাই বের হওয়ার সময় আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন সেটি আপনি পড়বেন। আল্লাহর নামে, আল্লাহর উপরই নির্ভর করছি, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, পথভ্রষ্ট করা, পথভ্রষ্ট হওয়া, পদস্খলন করানো, পদস্খলন হওয়া, অত্যাচার করা, অত্যাচারিত হওয়া, মূর্খ হওয়া বা মূর্খদের দ্বারা প্রভাবিত হওয়া থেকে। সুনানে আবু দাউদ, চতুর্থ খণ্ড 486 পৃষ্ঠা, 5096 নম্বর হাদিস। এবার আপনি স্বস্তির নিঃশ্বাস গ্রহণ করে বেরিয়ে পড়ুন, দেখবেন সব ভয় কেটে গেছে। ঘুমিয়ে পড়লে আপনার পিঠ এলিয়ে দেওয়ার সময় তাকে স্মরণ করুন, আপনার দায়িত্ব তার কাছেই ছেড়ে দিন, তার আশায় ও তার ভয়ে। আপনার রব আপনাকে আদেশ দিয়েছেন তার উপর ভরসা করতে, প্রতি মুহূর্তে আপনি এটি স্মরণ করবেন, আপনার তো তাকে প্রয়োজন। সুতরাং এই সুযোগ হাতছাড়া করবেন না, এই উপহার ফিরিয়ে দেবেন না, এর অধিকারী হওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না। আল্লাহ আপনার প্রতি আমাদের নির্ভরশীল করে দিন, আপনার কাছে আশ্রয় গ্রহণকারী হিসেবে কবুল করে নিন। আপনার প্রতি সুদৃঢ় ঈমান দ্বারা আমাদের আচ্ছাদিত করুন, মজবুত ঈমান দিয়ে ধুয়ে ফেলুন অন্য সব সম্পর্ককে, টিকিয়ে রাখুন শুধু আপনার সাথে সম্পর্কটাই। আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি এই পর্বটি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব আশ-শাকুর তথা গুণগ্রাহী এই নামটি নিয়ে। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। ইয়া রাব্বী।